শেষ বাজি নিয়ে আমি বাজি ধরতে চাই তো আমি মনে করছি যে আমার চলচ্চিত্রটি একটি পলিটিক্সের শিকার চৌষট্টিটা জেলা আছে তার মধ্যে অবশ্যই কেন আমি বরিশালটা বেছে নিব। যেখানে আমার বোন আছে দুইশো কেন দুই হাজার যদি প্রেমের অফার পাই তাও আমার কিছু যায়। আছে আমার খুবই ভালো লাগছে বছরের শুরুতে একটা চমৎকার ছবি রিলিজ হচ্ছে আর এখানে আমার সাথে কোয়ার্টিস্ট হিসেবে আমি প্রথম কাজ করেছি সাইমনের সাথে খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে খুব সুন্দর একটা কেমিস্ট্রি ছিল আর আশা করছি এই ছবিটা আপনাদের অনেক ভালো লাগবে শেষ বাজি নিয়ে আমি বাজি ধরতে চাই আসলে আমি এখানে এসে জানতে পারলাম যে আমাদের চলচ্চিত্র পলিটিক্সের শিকার হচ্ছে বিশেষ করে আমার চলচ্চিত্র যেহেতু উনিশ তারিখে আমার ছবি রিলিজ হচ্ছে সো আমি মনে করছি যে আমার চলচ্চিত্রটি একটি পলিটিক্সের শিকার আমি আশা করব আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা চাই আমি চাই আমার এই ছবিটা যেন কোনো রকম বিন্দু পরিমাণ কোনো পলিটিক্সের শিকার না হয় কারণ এমনি আমাদের চলচ্চিত্র অবস্থা খুবই দুর্ভিক্ষ এমনি আমাদের হলের সংকট তারপর সিনেমা খুবই কম রিলিজ হচ্ছে যখনই আমরা একটা বড় বাজেটে একটা বিগ সিনেমার প্ল্যানিং করে এসেছি যখন আমরা একটা ভালো চলচ্চিত্র রিলিজ দিতে যাচ্ছি তখনই একটা আমদানিকৃত ছবি তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তো এটা খুবই দুঃখজনক আমি চাই যে আমাদের চলচ্চিত্র বাঁচলে আমাদের প্রযোজক বাঁচবে আমাদের সংস্কৃতি বাঁচবে আমরা বাঁচবো আমরা শিল্পীরা বাঁচবো দেশের সুনাম হবে সো বিদেশে ছবি অবশ্যই আসবে আমি তার বিপক্ষে বলছি না আপনার রিলিজ দেন কিন্তু একটা সময় আছে যখন একটা ভালো চলচ্চিত্র দেশের চলচ্চিত্র রিলিজ হচ্ছে তার মাঝখানে এই ছবি ঢুকানোর কোনো মানে হয় না আমাকে একটা ইন্টারভিউতে ডাকা হয় আর সেখানে আমাকে প্রশ্ন করা হয় যে কোন অঞ্চলের ছেলেদেরকে আমি বিয়ে করবো না আমাকে যখন প্রশ্ন করা হয় অবশ্যই আমি ভেবে বলেছিলাম বরিশাল কারণ আমার মেজু বোনের বিয়ে হয়েছিল বরিশাল তো আমার মেজু বোন আমার আপন বোন যেখানে বরিশাল বিয়ে হয়েছে সেখানে অবশ্যই আমি বিয়ে করব না আমি অন্য অঞ্চলে বিয়ে করব। চৌষট্টিটা জেলা আছে তার মধ্যে অবশ্যই কেন আমি বরিশালটা বেছে নিব। যেখানে আমার বোন আছে তারও চৌষট্টিটা জেলা বাষট্টিটা জেলা আমি চিন্তা করব। সেটাকে চিন্তা করে আমি বলেছিলাম যে অবশ্য বরিশাল বিয়ে করব না আর অন্য জায়গায় বিয়ে করব আসলে আমার তো জন্ম মৃত্যু বিয়ে তো সবই উপর হাতে লেখা তো আমার এখন তেমন কোনো মানুষকে আমি খুঁজে পাইনি যে আমি আর বলবো যে নামে অমুক অঞ্চলে বিয়ে করব আমি তো আগে চিন্তা করবো যে আমার ভালোবাসার মানুষটা কে তারপর চিন্তা করবো যে তার বাড়ি কোথায় সো আগে মনে মানুষটা পেয়ে নে তারপর সব অঞ্চলেই ঘুরে ফিরে আছে বরিশাল আছে নোয়াখালী আছে কুমিল্লা আছে ঢাকার ছেলে আছে গাজীপুর আছে অনেক জায়গারই আছে আসলে দুইশো প্রেমের অফার অবশ্যই পাই কারণ দুইশো কেন দুই হাজার যদি প্রেমের অফার পাই তাও আমার কিছু যা আসে না আপনারা জানেন যেহেতু আমি একজন অভিনেত্রী অনেকে আমাকে পছন্দ করে অনেকে প্রেমের প্রস্তাব দেয় অনেকে বিয়ের প্রস্তাব দেয় আর সব থেকে এই যে আমাকে কিন্তু এই যে আজ দিতে